हेलो फ्रेंड्स अस्सलामु आलैकुम आमी एमडी दशमदी खंदकार जेक टेक्नोलॉजी चैनल पक्ष थेके आपनादेरके जानाई वेलकाम। आजकेर भिडियोते आपनादेर साथे शेयर करब हाउ टू कैलकुलेट अटोमेटिक अटेंडेंस इन एमएस एक्सेल यूजिंग चेकबक्स। अर्थात चेकबक्स यूज करार माध्यमे आमरा किभाबे एमएस एक्सेलेर मध्ये अटोमेटिक अटेंडेंस कैलकुलेट करते पारी आजके आमरा सेई विषयटा देखब। एखन आमादेर एई काजटा करार जोन्नो प्रथमे आमरा एक्सेले चले आसि। बस एक्सेल आसार पर कि बोलছি আমরা চেকবক্স ইউজ করার মাধ্যমে কি করব আমাদের যে অ্যাটেন্ডেন্সের বিষয়টা আমরা অটোমেটিক ক্যালকুলেট করার বিষয়টা দেখব। তাহলে এখন এই কাজটা করার জন্য এখন আমরা কি প্রথমে আমরা উপরে হেডলাইনে আমরা এখানে কতটুকুর মধ্যে কি করব এখানে আমরা হেডলাইনটা লাগবে সেটা প্রথমে সিলেক্ট করে আমরা হোম ট্যাবে এসে আমরা এখান থেকে মার্সেল করে নেই। বাস করার পর আমরা লিখে এখানে অটোমেটিক ক্যালকুলেট অটোমেটিক ক্যালকুলেট অ্যাটেন্ডেন্স এটা লেখার পরে লেখাটাকে আপনি আপনি কীরকম বোল্ড তারপর ফন্টের কীরকম ফন্ট নেবেন এই ফন্টটা নিলাম। তারপরে আমরা চাইলে এটার সাইজটা একটু বড়ো করে নিতে পারি, এই সাইজটা বড়ো রাখলাম। তারপর এটার আমরা একটা ফিল কালার দিয়ে দিচ্ছি, ফিল কালার দিলাম। লেখাটা আমরা মধ্যেখানে নিই, এই যে মিডল পয়েন্টে নিলাম। তারপরে লেখার ফন্ট আপনার লেখার ফন্ট কীরকম দেবেন ফন্টের স্টাইল দেন আমি এই স্টাইল দিয়ে দিলাম। আর দেওয়ার পরে এখন এখান থেকে আমরা বাকি বিষয়গুলো লিখব। তাহলে প্রথম আমাদের কি থাকবে এখানে ধর আমরা দিলাম কি সিরিয়াল নাম্বার, তারপরে দিলাম নেম অফ এমপ্লয়ি। তারপরে এখানে ধরুন আমাদের কি থাকবে এখানে আমাদের উপরে আমরা কি লিখব ডেট, এখানে ডেট লিখব। তারপর ডেটের মধ্যে এখানে ডেটগুলো থাকবে, তো ডেটটা ধরুন আমাদের এখানে কতটুকু পর্যন্ত আমরা ডেট দিব ধরুন 10 আমি কয়েকটা দিলাম। সেই ডেটগুলো আপনার এইভাবে এটা ডেটের এটা আপনার এইভাবে করার পরে আমরা মার্সেল করে নেব মার্সেল সেন্টারে দিয়ে। তারপর এখন নিচে আমাদের ডেটগুলো থাকবে। এখন ডেট ধরুন আমি কী দিলাম যে ফেব্রুয়ারি দিলাম, ফেব্রুয়ারি মাসের 1 তারিখ। তাহলে ফেব্রুয়ারি মাসের 1 তারিখ দেওয়ার পরে এখন আমি যে টান দিই বাকিগুলো চলে আসবে। ব্যাস ফেব্রুয়ারি 2-3 এভাবে আপনার যতটুকু দরকার নিয়ে নেবেন। 8 ফেব্রুয়ারি পর্যন্ত চলে আসছে, আমরা আরেকটা নিয়ে নিই। ব্যাস আমরা ততটুকু নিলাম। ব্যাস তারপর এখন আমরা এই পাশে কী বের করবো টোটাল অ্যাটেন্ডেন্সটা বের করবো। তাহলে আমরা এখানে লিখি টোটাল টোটাল অ্যাটেন্ডেন্স লিখলাম। বাস এখন এখান থেকে আমাদের যে চেকবক্সের মাধ্যমে যেহেতু কাজটা করতে হবে তাহলে আমরা এখন চেকবক্সগুলো আমরা এখানে তৈরি করব। তো সেই ক্ষেত্রে এখন চেকবক্স ধরুন আমরা তৈরি করার জন্য আমরা কোথায় চলে যাব আমরা চলে যাব আমাদের এই ডেভেলপার টেবে বা ডেভেলপার মেনু চলে আসবো। এখন এই ডেভেলপার মেনুটা কিন্তু আমাদের এখানে দেওয়া থাকে না, তো না দেওয়া থাকলে আপনারা ফাইলে চলে যাবেন, যার পর অপশনসে যাবেন। তারপর এখান থেকে এই যে কাস্টমস রিবন্সে যে আপনাদের এখানে যে মেন টুলস অপশনের মধ্যে এখান থেকে এই যে ভিউ পর ডেভেলপার মেনুটা দেওয়া আছে আমার এখানে টিক মার্ক দেওয়া আছে, তাই এখানে আমার এই যে এখানে দেওয়া আছে। কিন্তু আপনার যদি দেওয়া না থাকে না তাহলে এখানে টিক মার্ক দিয়ে ওকেতে ক্লিক করবেন। বাস ওকেতে ক্লিক করার সাথে সাথে আপনার ডেভেলপার ট্যাবটা বা মেনুটা এখানে চলে আসবে। ডেভেলপার ট্যাবে এখন আসার পরে এই ডেভেলপার ট্যাবে ক্লিক করবেন, করার পর এই যে ইনসার্ট নাম অপশন দেওয়া আছে আপনারা এখানে ক্লিক করবেন। এই যে এখানে ক্লিক করার পরে এখান থেকে ফর্ম কন্ট্রোলের মধ্যে আমাদের এই যে 3 নম্বর যে অপশনটা আছে এটা হচ্ছে আমাদের চেকবক্সের অপশন ফর্ম কন্ট্রোল। এখান থেকে আমরা চেকবক্সটা এটা ক্লিক করবো। বাস করার পর এখন আমরা এই যে চেকবক্সটা এখানে তৈরি করবো। তাহলে করার জন্য আপনার ধরুন আমরা একটা টান দিই, চেকবক্সটা ধরুন আমি একটু বড় করে করলাম। করার পর এই যে চেকবক্স লেখা আছে এই লেখাটা আমরা এখান থেকে ডিলিট করে দেবো। তো ডিলিট করার জন্য এখান থেকে ধরুন আমরা এইভাবে একটা একটা চাপ দিয়ে ডিলিট করতে পারি, কিন্তু পুরোটা ডিলিট করার জন্য আমরা কিবোর্ড থেকে শিফট কি চাপ ধরে আমরা ইন কি চাপ দেবো সিলেক্ট হয়ে গেল। এখন আমরা ডিলিট চাপ দিয়ে ডিলিট হয়ে গেল। হওয়ার পর এই চেকবক্সটাকে আমরা একটু সাইজটা ছোটো করে নিই। ধরুন আমরা ছোটো করে নিলাম, নেওয়ার পর এখন আমরা এই যে এখানে ধরুন এটা আমি মধ্যখানে রাখলাম। বাস রাখার পরে এখন এই চেকবক্সটা এখানে রাখার পরে এখন কি করতে পারি এটাকে ধরুন আমরা টান দিয়ে আমরা এইভাবে এই চেক কপি করে নিতে পারি। অথবা ধরুন আমরা যদি এই যে এই সেলটার মধ্যে ক্লিক করার পরে এখন যদি ধরুন আমরা এইভাবে টান দিই, এই ধরুন টান দিলাম আমার এটা কী হয়ে গেল চেকবক্স কপি হয়ে গেল। এখন যদি আমরা নিজ দিকেও টান দিই আমাদের নিজ দিকে টান দিলে কিন্তু হয়ে যাবে। এখন ধরুন আমরা নিজ দিকে আবার টান দিই, নিজ দিকে টান দিলাম নিজ দিকে হয়ে গেল। বাস এবার টান দিয়ে আপনি ধরুন যতটুকু দরকার আপনি নিয়ে নেবেন। বাস এখন ধরুন আমরা চেকবক্স করার পরে এখন এই বিষয়গুলো আমরা সাজাই নিই। তো সাজানোর বিষয়টা কীরকম যেমন সিরিয়াল নাম্বার আমরা সিরিয়াল নাম্বার এখন ধরেন যে কীভাবে থাকতো সেটা আমরা করি। তো সিরিয়াল নাম্বার এখানে ধরেন যে আমাদের এই যে এখানে এটুকুর মধ্যে আমরা এটাও কী করবো যে এখান থেকে হোমে যেয়ে আমরা মার্সেল সেন্টার করে নিলাম। বাস এখন এখানে আসুন, তারপর নেম অফ এমপ্লয়ি এটা আমরা এখান থেকে সিলেক্ট করে মার্ক সেন্টার করে নিলাম। বাস তারপর এখান থেকে টোটাল অ্যাটেন্ডেন্স এটা আমরা এভাবে সিলেক্ট করে আমরা মার্ক সেন্টার করে নিলাম। বাস করার পরে এখন আমাদের এখানে কী করতে হবে এই কলামটা আমাদের একটু বড় হবে আমরা একটু বড় করে নিলাম। তারপর এখান থেকে আমাদের সিরিয়াল নাম্বারটা এখানে একটা ছোটো করতে পারি আমরা। তারপর আমাদের নেম অফ এমপ্লয় এটা আমাদের একটু বড় হবে কলামটা একটু বড় করে নিলাম। বাস করার পরে এখন এখান থেকে আমরা কি করব এটাকে ধরুন আমরা সেন্টার পয়েন্টে মিডল পয়েন্টে নিয়ে আসলাম, তাও এটাকে মিডল পয়েন্টে নিয়ে আসি। বাস তারপর এখান থেকে আমাদের টোটাল যে অ্যাটেন্ডেন্সটা এটা আমরা মিডল পয়েন্টে নিয়ে আসলাম। নিয়ে আসার পর এখন আমাদের এই যে উপরের এই যে বিষয়গুলো আছে এগুলো ধরুন আমরা কি করব এখানে সিলেক্ট করে আমরা ধরুন এখান থেকে নিজের মতো করে ইচ্ছে করলে এটা বোল্ড করে দিতে পারি। তারপর আপনাদের ফিল কালার কীরকম চান এই সিলেক্ট করে দিতে পারেন আর ফিল কালারটা কীরকম চান আমরা ধরুন এখান থেকে এই কালারটা দিলাম। তারপরে চাইলে এখানে এইটুকুর জন্য আমরা এই যে ডেটটুকুর জন্য ইচ্ছে করলে আরেক কালার দিতে পারি। ডেটটার জন্য ধরুন আমি দিয়ে দিলাম কী কালার হবে ডেটটার মধ্যে ধরুন আমার এই যে এরকম কালার হবে আমি দিয়ে দিলাম এই যে এরকম কালার হবে ডেটগুলো আচ্ছা এটা দিয়ে দিলাম। আমরা অন্য একটা কালার দিই ডেটের মধ্যে আমার এখানে ধরুন আমি এই কালারটা হবে এই কালারটা দিলাম মানে আপনি আপনার মতো দিয়ে নেবেন সুন্দর মতো যেটা আপনার ভালো লাগে পাস দেওয়ার পরে তারপর এখানে ধরুন আমরা কী করবো আমরা এখানে তাহলে আবার ধরুন ইচ্ছাগুলো বর্ডার দিয়ে দিতে পারি। তাহলে বর্ডার দেওয়ার জন্য আপনি এইভাবে ধরুন সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে কতটুকুর মধ্যে দেবেন সেইটা আপনি এখান থেকে সিলেক্ট করে এই যে এখান থেকে যায় আপনার অল বর্ডার যে বর্ডারটা দিয়ে নেবেন। এখন ধরুন জিনিসগুলো সুন্দর দেখা যায় দেখানোর পরে এখন আমরা এখান থেকে এই যে সিরিয়াল নাম্বার 1 তারপরে 2 তারপরে এই দুইটা লেখার পর আমি টান দিলে আর বাকিগুলো আমার এখানে চলে আসবে বাস আপনি যতটুকু দরকার দিয়ে নেবেন। তারপরে এমপ্লয় নেমগুলো আমি ধরুন এখানে কয়েকটি এমপ্লয় নেম লিখি ব্যাস আমি জাস্ট কয়েকটা লেখলাম বাস লেখার পরে এখন ধরুন এখানে আমরা কি বের করবো টোটাল অ্যাটেন্ডেন্স। তো এখন এই যে এখানে যে এমপ্লয়িগুলো আছে এই এমপ্লয়িগুলো দেখা গেছে আপনার এখানে যে কোন ডেটের মধ্যে ধরেন যে প্রেজেন্ট আছে তো সেই ডেটগুলো ধরেন যে যেগুলো প্রেজেন্ট আছে আমরা এখন টিকমার দিলে আমাদের টিকমার দেওয়ার সাথে সাথে সেই টোটাল অ্যাটেন্ডেন্সগুলো চলে আসবে। যখন ধরেন যে কি এই ডেটে প্রেজেন্ট তাহলে আমরা যখন টিকমার দেবো টিকমার দেওয়ার সাথে সাথে যেখানে টিকমার দেবো টিকমার দেওয়ার সাথে সাথে ওই ইগুলা প্রেজেন্টগুলো এখানে কি টোটাল আমাদের এখানে চলে আসবে এটা চলে আসবে। তো এই বিষয়টা কিন্তু আমরা বাইর করবো আর সেটা ধরুন আমাদের প্রত্যেকটা চেকবক্সে ক্লিক করে আসবে কিন্তু এখন কিন্তু ক্লিক করলে আসবে না কিংবা যদি আমরা ফর্মুলাও লিখি তাহলে কিন্তু আসবে না। তো সেই ক্ষেত্রে এখানে আমার চেকবক্সের মধ্যে আরও কিছু কাজ করে নিতে হবে করলে তারপর আসবে। তাহলে এখন আমাদের কী কাজ করতে হবে চেকবক্সগুলোর মধ্যে সেটা আমরা করে নিই। তো কী কাজ করতে হবে এখানে ধরুন আমরা এই যে চেকবক্সগুলো আছে এই চেকবক্সগুলোর মধ্যে এখানে আমার কী করতে হবে এটার আসার পরে আমি চেকবক্সের উপরে এই যে এইভাবে মাউস পয়েন্টার রেখে আমি মাউসের ডান বাটনে ক্লিক করবো বাস করার পরে এই যে এখানে ফর্ম কন্ট্রোল অপশনটা আছে এখানে আমি ক্লিক করব বাস ক্লিক করার পরে এখানে আমাকে এই যে অপশনটা আছে এখানে এখানে আমি কার্সর রেখে আমি কি করব এই যে এখানে ধরেন যে কি আমার এই যে সেলটার মধ্যে এই সেলটার মধ্যে আমি এখন ক্লিক করলাম করার পরে এটা আসলো আসার পরে এখন আমি ওকেতে ক্লিক করি বাস এখন এটা ক্লিক করার পরে এখন যদি মনে করেন আমি এখানে যে টিক মার দিই এই যে নিচে ট্রো চলে আসছে নিচে ট্রো চলে আসছে আবার যেটা উঠাই দেয় এই ধরুন ফল চলে আসছে। তো এটার মতো করে বাকিগুলো আমাকে করতে হবে। তাহলে কি করতে হবে এখন ধরেন যে কি এখন আমার এখানে যে আবার এটাই যাই এটা যাওয়ার পর আবার ফর্ম কন্ট্রোলে যাই বা যাওয়ার পর এখন ধরুন আমাকে সেমভাবে এখানে ক্লিক করে আবার এটা আমি যে ক্লিক করলাম ওকেতে ক্লিক এটা হয়ে গেল সেমভাবে এটা আমি যাই যার পর ফর্ম কন্ট্রোলে যেয়ে এখানে যাওয়ার ধরনের যে ক্লিক করে আমাকে এখানে ক্লিক করতে হবে বাস ক্লিক করার পরে এখন আবার ওকেতে ক্লিক সেমভাবে আমি এটা ডাউনলোডে ক্লিক করি করার পর এখানে কার্সর রেখে আমার এই সেলে ক্লিক বাস ওকেতে ক্লিক আবার এখন এটাই আমি যাই মাউস পয়েন্টার রেখে বাস আমাকে সবগুলো এইভাবে করে নিতে হবে। বাস এখন আবার এখানে আমি যাই ফর্ম কন্ট্রোল এখানে কার্সর রেখে আবার এখানে এই সেলে ক্লিক করে এটা করে নিতে হবে এটা যাই বাস এখানে যাওয়ার পর আবার এখানে ক্লিক করে নিচে নামাইনে আমরা এই সেলটায় ক্লিক করতে হবে ওকেতে ক্লিক আবার এটা যাই আমরা ফর্ম কন্ট্রোলে যেতে হবে এখানে কার্সর রেখে আমাকে এখানে ক্লিক বাস ওকেতে ক্লিক তারপরে আমি আবার এই এখানে মাউস পয়েন্টার রেখে ফর্ম কন্ট্রোল এই সেলের মধ্যে ক্লিক বাস এখন আমি ওকেতে ক্লিক বাস এখন আমার কি উপরের এই যে হাসানের যে এগুলো আছে এগুলো করা হয়ে গেল। বাস এটা করার পর এখন ধরুন এইটা কি কাজ করে আমরা দেখি বাস এটার মতো করে পরেরগুলো আমাদের করতে হবে কিন্তু আমরা এইটা দিয়ে করে এখন কাজটা আমরা দেখবো যে কী কাজটা করে এখানে। বাস এখন ধরুন আমার এই যেটা করার পর আমি যে এইটা এখানে ক্লিক করি ট্রু চলে আসছে আবার এই যে এটা ক্লিক করি এখন ট্রু চলে আসছে আবার এটা উঠাই দিলে ফলস আবার উঠাই দিলাম ফলস হয়ে গেল কিন্তু আমার এখানে থাকলে কি আসে ট্রু চলে আসে কিন্তু আমার এখানে যদি চলে গেলে ফলস আসে তাহলে এটা তো আমার এখানে কীরকম দেখা যায় মানে জিনিস সুন্দর দেখা যায় না। এই কারণে আমরা কী করবো এখানে এই যে ট্রু ফলস লেখাটা যেটা নিচে আসে এটা তো আমার এখানে টিক মার দিলে যাতে শোনা করে। তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে এই যে অংশটুকু এটা সিলেক্ট করে আমরা এখান থেকে যদি কী করি এইটাকে এই যে এখানে লেখাটা আছে লেখাটাকে এখানে এই যে কালার দেওয়া আছে ব্ল্যাক কালার থেকে এটাকে আমরা যদি হোয়াইট কালার করে দিই এখন কিন্তু না এই দেখেন আমরা যেই কালার দেবো সেরকম লেখাটা আসে যে এরকম লেখা আসে রেড দিলে রেড কালার। তো এখান থেকে আমি যদি এই যে হোয়াইট করে দিই এই হোয়াইট কালার করে দিলাম এখন ধরুন আমার কিন্তু এখন টিক মার দিলে যে ট্রু ফলস লেখা সেটা কিন্তু এখন দেখা যায় না এখন কিন্তু ধরুন আমরা ইজিলি এখানে কাজটা করতে পারবো। এখন ধরুন আমরা যাই এখানে ফাংশনটা লিখি তাহলে আমি টোটাল অ্যাটেন্ডেন্সটা বাইর করবো এখন করার জন্য এখানে আমি কার্সর রেখে আমি কি করব এখানে আমি প্লাস চিহ্ন দেবো তারপর আমি কাউন্ট ইফ যে ফাংশনটা ব্যবহার করব তা কাউন্ট ইফ ফাংশনটা আসার পর এখন টেপ প্রেস করি करार रेंज तो हमारे एखे काउंटिंग फंक्शन कतटुकू रेंजर भीतर काज करबे सेई रेंजटा एखाने सिलेक्ट कर दिच्छि তাহলে আমার এই উপর থেকে এই রেঞ্জটুকু আমি সিলেক্ট করে দেব এই রেঞ্জের মধ্যে কাজ করবে তো এটা রেঞ্জটা সিলেক্ট করার পর আমরা এখানে কি দেব কমা তো কমা দেওয়া এখানে কি কাউন্ট করবে যখন এই চেকবুকগুলোর মধ্যে আমরা কি দেব টিক মার্ক দেব তখন কি চলে আসে টিক মার্ক দেওয়া মানে কি ট্রু চলে আসবে আর টিক মার্ক না থাকলে কি ফলস সেটা আসে তাহলে এখন যখন এখানে কি হবে আমার ট্রু আসবে এখান থেকে ক্রাইটেরিয়া কি থাকবে এখান থেকে আমার রেঞ্জের পরে ক্রাইটেরিয়া কি থাকবে যে যদি ট্রু হয় মানে চেকবক্সে ক্লিক করে যদি ট্রু হয় তাইলে সেখানে কি করবে কাউন্ট করবে যে আমার কয়টা ট্রু আছে মানে কয়টা চেকবক্সে ক্লিক করা আছে সেটা সেখানে কাউন্ট করে দেখাবে তাহলে এখানে ধরুন আমরা কি দেব ট্রু বাস ট্রু দেওয়ার পর আবার ট্যাব প্রেস করি বাস তারপরে ফার্স্ট ব্র্যাকেটটা এখানে আমি ক্লোজ করে এখন যদি আমি এন্টার প্রেস করি এখানে জিরো চলে আসছে তাহলে জিরো কেন চলে আসলো কারণ যেহেতু আমার এখানে কোনো টিক মার্ক দেওয়া নাই এখন ধরুন আমি যে টিক মার্ক দিলাম ওয়ান চলে আসছে আবার এখানে টিক মার্ক দিলাম টু চলে আসছে আবার এখানে টিক মার্ক দিলাম থ্রি আবার এখানে টিক মার্ক দিলাম যে ফোর আবার টিক মার্ক দিলাম এই যে ফাইভ তাহলে আবার উঠাই দেই এই যে কমেইতেছে আবার উঠাই দিলাম কমেইতেছে এখন কিন্তু এবার কাজটা করতেছে কিন্তু এখন যদি মনে করেন আমি এখানে এই যে নিচ দিকে টান দেই এবার নিচে টান দিলাম টান দেওয়ার পরে কিন্তু এখানে কিন্তু আমার কোনো কাজ করতেছে না এটার মধ্যে কাজ করতেছে না এখন যদি মনে করেন আমি এখানে টিক মার দেই কাজ করতেছে না এখন টিক মার দেই কাজ করতেছে না কেন কাজ করতেছে না এখানে কিন্তু আমার এই যে এটার মতো কিন্তু এটা করা নাই ওই যে ফর্ম কন্ট্রোলে গিয়ে আমরা যেটা কাজ করতে এখানে কিন্তু করা নাই তাহলে এখন যদি এখানে কাজটা করাতে চাই তাহলে এখানে সেম ভাবে এটার মতো করে আমাদের এই কাজগুলো করে নিতে হবে কি কাজগুলো এই যে মাউসের ডাবল ক্লিক করে আমি যদি ফর্ম কন্ট্রোলে গিয়ে এখান থেকে কি করি এই যে এটা যে আমরা এখান থেকে এই যে কি আছে সেল লিঙ্ক আমরা সেল লিঙ্কের এই যে অপশনটা যে এখানে যাই আমরা ওকেতে ক্লিক করলাম আবার ধরুন আমরা এটাই যাই এটা যাওয়ার পর ফর্ম কন্ট্রোলে যাই যার পর আমরা এই যে সেল লিঙ্কে যাই আমরা এখানে ক্লিক করে আমরা এখানে দেখাই দিলাম এখন দুইটা দেখানো আছে এখন যদি ধরুন আমি এখানে টিক মার দিই এই যে ওয়ান চলে আসছে আবার ধরুন এখানে আমি যদি এটা টিক মার দিই এই যে টু চলে আসছে এই যে টু চলে আসছে সেম ভাবে এখন যদি আবার এটা যদি টিক মার দিলে এটা কিন্তু কাজটা করবে না কেন করবে না এটার মধ্যে এটা করা না এখন যদি মাউসের ডানবাটনে ক্লিক করে আমরা ফর্ম কন্ট্রোলে যাই এখানে যাই যদি এটা এই সেলটা ক্লিক করে আমরা এটা দেখাই দিই এখন ধরুন থ্রি চলে আসছে আবার এটা উঠাই দিলাম আবার টিক মার্ক উঠাই দিই এখন টিক মার্ক আমি উঠাই দিই চলে গেল টু চলে আসছে আবার টিক মার্ক উঠাই দিলাম চলে গেল আবার টিক মার্ক দিলে কিন্তু এখানে এই টিক মার্ক দিলে এখানে থ্রি কাউন্ট হয়ে গেল কিন্তু আমাদের যে ট্রু ফলস যেটা আসে আমরা বলছি যে এটাকে আপনাকে সিলেক্ট করে যদি আমরা কি করি এই যে কালারটা হোয়াইট দিয়ে দিই তাহলে কিন্তু আর ট্রু ফলস লেখাটা দেখা যায় না ফলস দেখা না গেলে এখান থেকে আপনারা এইভাবে তিনটা দেখেন বাকিগুলো এইভাবে করে আপনারা টোটাল আর্টনেসটা বাইর করতে পারেন তো এইভাবে ধরুন আমরা ইচ্ছা করলে যে আমাদের এই এক্সেল শিটের ভিতরে আমরা কি করতে পারি এই চেকবক্স যে এই বিষয়ের মাধ্যমে ইচ্ছা করলে আমরা কি করতে পারি আমাদের এমপ্লয়ীদের যে টোটাল অ্যাটেন্ডেন্স সেটা আমরা কি করতে পারি বাইর করতে পারি বাস তাহলে এই আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও ডিয়ার ফ্রেন্ডস আমার আজকের এই How to calculate automatic attendance in MS Excel using checkbox এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন উপকৃত হয়ে থাকেন তাহলে আমার এই জেক আপডেট টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন থ্যাঙ্কস এভরিবডি।